কি আজ আর ছবি তুলতে ছিল? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? বেশি ভালো না কম ভালো? মোটামুটি ভালো। আচ্ছা তো আজওয়াত, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা মিরপুরে। মিরপুরে? আর আর কোথায় আছে তোমাদের বাসা? ওই একখানে। ওই এক জায়গায় বাসা? ডাবল বাসা হয়নি এখনো তোমার? না। কবে হবে? আচ্ছা তো আজওয়াতের স্কুল ছিল কোনটা? আমার স্কুল ছিল কলেজে মাজেদুল ইসলাম মডেল। আর কলেজ? কলেজ ছিল সৈয়দ। তো ঢাকা কমার্স কলেজে কেন ভর্তি হয়েছো তুমি? ঢাকা কমার্স কলেজে আমার আম্মু চেয়েছিল এখানে ভর্তি হওয়ার জন্য, আমার মোটেও ইচ্ছা ছিল না। আমি গেছি আম্মু পেরাতে, এখন ভর্তি হয়ে ভালোই লাগছে। খারাপ ভালোই লাগছে। আচ্ছা তো আজওয়াত, তুমি নাকি অনেক বেশি সাজুগুজু করো? অনেক সাজুগুজু করো আজওয়াত, চলো হাঁটতে হাঁটতে কথা বলি আমরা। আজওয়াত এদিকে তাকাও, এটা হচ্ছে বিবিএ লাইফ, তোমার কেমন যাচ্ছে, কেমন লাগতেছে? আর বিবিএ এমন কোন স্মরণীয় ঘটনা আছে যেটা তোমার মনে থাকার মতো? আচ্ছা আজু আপনাকে অজুহাত কোনটা? আজু আর আজু আর সুন্দর করে বলতে হবে। অনেকে তোমাকে অজুহাত বলে, যেমন আচ্ছা বিবিএ লাইফে তন্ময়ের সাথে তোমার পরিচয়টা কিভাবে, কোথা থেকে ছিল? স্কুল থেকে? তারপর কিভাবে শুরু হইলো? কিভাবে শুরু তারপর? আমরা যখন কলেজে উঠি, কলেজের লাস্টে যে আবার পরিচয়, আমি তখন নতুন ফেসবুক আইডি ছিল, তো আমার সাবস্ক্রাইবে আসেন, আমি ওকে রিকোয়েস্ট দিই, এইভাবে আবার কথাবার্তা চলতে থাকে, আবার নতুন একটা ফ্রেন্ডশিপ হতে থাকে। এই আস্তে আস্তে অ্যাডমিশন কোচিং এর টাইমে আবার দেখা হয়, একসাথে ক্লাস করি, ওইখান থেকে ভালো লাগা, ভালোবাসা শুরু এখান থেকে আস্তে আস্তে আবার। আচ্ছা ভালো। কে অপেক্ষা করে রাস্তায়, তুমি নাকি তন্ময়? হ্যাঁ কে অপেক্ষা করতে হয়, কার জন্য, কার অপেক্ষা করে, তুমি করো নাকি তন্ময় করে? ও করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিবিএ লাইফে তন্ময় ছাড়া কেউ ছিল, কারো ক্রাশ ছিল তোমার? টিচার? তুমি মেকআপ করতে অনেক ভালোবাসো। হ্যাঁ আচ্ছা, তোমাকে যদি বলা হয় তন্ময় অথবা মেকআপ, তুমি কোনটা নিবা? তন্ময়। মেকআপ নিবা না? ভালো। আর তো বেস্ট টিচার কারকে মনে হয়েছে তোমার বিবিএতে? স্যার। কয় স্যার? একদম পারফেক্ট টিচার, আমার মানে সারা জীবন ওনাকে মনে রাখবো, যে এরকম একটা টিচার ছিল কয় স্যার, সব দিক দিয়ে পারফেক্ট আইডিয়াল। আচ্ছা আচ্ছা। আর সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন, তোমার বেস্ট ফ্রেন্ড কে মেয়েদের মধ্যে? অনেক ফ্রেন্ড আছে বিবি লাইফে, অনেক ফ্রেন্ড পেয়েছি, অনেক ক্লোজ, অনেক ভালো ভালো ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড যদি বলতে দুইজন জুই আছে। আচ্ছা। আর তারপরে যদি আরেকজনকে বলতে, আমি জেরিনের নাম দিব, কারণ বিবিএতে হচ্ছে সে মানে আমার ফার্স্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা যখন লাইনে দাঁড়াই কলেজে ক্লাসে আসার জন্য, ওর সাথে তখন আমার পরিচয়, তখন আমি ওর ফ্রেন্ড ফার্স্ট, ও আমার ফার্স্ট ফ্রেন্ড,
যেন একসাথে আমরা ক্লাসে একসাথে ক্লাস করি, একসাথে বসি, সবকিছু একসাথে। ওই আমার ফার্স্ট ফ্রেন্ড, ওকে ভুলালো। বেস্ট ফ্রেন্ড তো দুজনের নাম বলছো, এখন যদি বলি একজনকে তোমার চুজ করতে, যে কোনো একটা সিচুয়েশনে দুজনই সমান, দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন যদি একটা অপশন আসে, আমি দুই চোখ দিয়ে দুইজনকে আমি এক চোখে দেব, দুইজন আমার কাছে সেম। সবসময় ডিপ্লোম্যাটিক আনসার দেওয়া যাও তুমি। আচ্ছা, সেটা হচ্ছে তোমার এখন তোমার বন্ধু বান্ধবের বেশি কিছু বলতে চাও? আমি ছোটবেলায় খুবই কম কথা বলতাম, বলতে গেলে কথাই বলতাম, অনেক চুপচাপ থাকতাম। স্কুল থেকে আমার বাসায় অনেকবার নালিশ হয়েছে আমার কাছে, যে এখন আমি কথা বলছি, ওকে কথা বল, চুপচাপ থেকে কথা বল। আমি খুবই লাজুক টাইপের ছিলাম, কথা বলতাম না, আমি বেশি পছন্দ মানুষের কথা শুনতে, কথা বলতে আমার লজ্জা লাগে। বিবিএতে এসে এখন আমাকে কথা বলার জন্য আমার দাঁড়ায় থাকতে হয়, যারা দাঁড় করে রাখে যে কেন কথা বলছে, কথার জন্য দাঁড় করে রাখে। তো এটা আমার হিউজ একটা চেঞ্জ বিবিএতে এসে, মানে এত ফ্রেন্ড পেয়েছি ভালো ভালো, আমার মধ্যে এত চেঞ্জ এসছে যে আমি এখন কথা বলি। তো এটাই হচ্ছে অনেক ভালো ভালো ফ্রেন্ডদেরকে পেয়েছি, যেটা সারা জীবন মনে থাকবে। স্কুল লাইফ কলেজ লাইফ বলতে গেলে তেমন মনে রাখার মতো কোনো ফ্রেন্ড নেই, কিন্তু বিবিএটা অনেক আছে যাদের মনে থাকবে, আর যারা আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, আমাকে ভালোবাসছে। তো আচ্ছা, তোমার একটা এক্স ফ্রেন্ডের একটা ঘটনা আছে, মানে এক্স বয়ফ্রেন্ড থাকে তোমার, এক্স ফ্রেন্ড না না, এক্স ফ্রেন্ড, এক্স ফ্রেন্ড, এক্স ফ্রেন্ড নিয়ে কি একটা গুজব আছে বা কেমন একটা কাহিনী? মানুষ তো এক্স ফ্রেন্ড এক্স কথাটা ব্যবহার করে, এক্স বয়ফ্রেন্ড বা এক্স গার্লফ্রেন্ড, তো এক্স ফ্রেন্ড কেন? আচ্ছা আচ্ছা, জাস্ট ফ্রেন্ড, আমি জাস্ট ফ্রেন্ড মানতাম। এখন মানুষ যেটা, মানুষ কি মনে করে আমি তো জানি না, মানুষ মনে করে এখন আর ফ্রেন্ডশিপটা নাই, না এখন ফ্রেন্ডশিপ নাই। আল্লাহ হাফেজ আজরাত, ভালো থেকো। হ্যাঁ।